আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ফিরে এলাম আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজ আপনাদের তৈরি করে দেখাবো KFC স্টাইলে পারফেক্ট ফ্রায়েড চিকেন। কিছু কিছু টিপস আছে যেগুলো ফলো করলে খুব সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে আপনিও ঘরে তৈরি করতে পারবেন রেস্টুরেন্টের মতো পারফেক্ট ফ্রায়েড চিকেন। আর তার জন্য অনুরোধ করব পুরো ভিডিওটি আমার পাশে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যেন, তাহলে আমি কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালীটা। চিকেনগুলো ম্যারিনেট করার জন্য আমি প্রথমেই একটা মিক্সিং তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি। এবার এর ভিতর 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে মিশিয়ে 5 মিনিট অপেক্ষা করব। লেবুর রসের পরিবর্তে আপনারা হোয়াইট ভিনেগারও দিতে পারবেন। 5 মিনিট পর দেখবেন এভাবে ছানা ছানা ভাব হয়ে আসবে, আর তখন তৈরি হয়ে যাবে বেটার মিল্ক। আর এটাই হলো বেটার মিল্কের বৈশিষ্ট্য। এবার এর ভিতর 1 চা চামচ মরিচের গুঁড়ো অ্যাড করব। এরপর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ সয়া সস অ্যাড করব। সামান্য একটু লবণ দেব। সয়া সসে যেহেতু লবণ থাকে তাই লবণের পরিমাণটা কম দিবেন। আর দিয়ে দেব 1টা ডিম। এবার সব কিছুকে 1টা কাঁটা চামচ বা হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে মিশিয়ে বা ফেটে নেব। ফ্রায়েড চিকেন তৈরি করার জন্য আমি এখানে 6 পিস চিকেন এভাবে কেটে নিয়েছি। আর অবশ্যই স্কিন বা চামড়া সহ থাকতে হবে, না হলে কিন্তু রেস্টুরেন্টের মতো পারফেক্ট হবে না। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চিকেন কম বেশি নিতে পারেন। এবার চিকেনগুলোকে তৈরি করে রাখা বেটারের ভিতর দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব, যেন চিকেনের সব জায়গা মিশ্রণটি ভালোভাবে লাগে। এখন 1টা পাত্র দিয়ে ঢেকে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 4 থেকে 5 ঘন্টা রেখে দিতে পারেন। এতে করে চিকেনগুলো খুব জুসি ভাব হয়। চিকেনগুলো ম্যারিনেট হতে থাক। এই ফাঁকে চিকেনের উপরে কোটিংয়ের জন্য একটা মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি 1টা পাত্রে। আর কোটিংয়ের জন্য আটা নিলে কিন্তু পারফেক্ট হবে না, তাই অবশ্যই আপনাকে ময়দা নিতে হবে। এবার এর ভিতর 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ বেকিং পাউডার দেব। বেকিং পাউডার দিলে চিকেনের বাইরের অংশটা খুব ক্রিসপি হয়। এরপর সামান্য একটু গোলমরিচের গুঁড়া অ্যাড করব, 1 চা চামচ লবণ ও সামান্য একটু গরম মশলার গুঁড়া অ্যাড করব। এবার সব কিছুকে একটু সময় নিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে 1 সাইডে রেখে দিয়ে ফ্রিজ থেকে ম্যারিনেট করা মাংস বা চিকেনগুলো বের করে নেব। 3 ঘন্টা পর আমি চিকেনগুলো ফ্রিজ থেকে বের করেছি। এখন চিকেনগুলোকে আবারও হাত দিয়ে বেটারের সাথে উলটপালট করে মাখিয়ে নেব। এবার এখান থেকে 1টা 1টা করে চিকেন নিয়ে সেই ময়দার মিশ্রণের ভিতর দিয়ে হাত দিয়ে চেপে চেপে ময়দার সাথে কোট করে নিতে হবে। এই কাজটা খুব সাবধানে ও সময় নিয়ে করতে হবে। এভাবে কোট করে নেয়ার পর এক্সট্রা ময়দাটুকু ঝেড়ে আমি সেই চিকেনের বেটারের ভিতর চিকেনটাকে ভালো করে চুবিয়ে নেব। অনেকেই এক্সট্রা নর্মাল পানির ভিতর চুবিয়ে থাকে, কিন্তু তার কোনো প্রয়োজন নেই। আমি এই বেটারের ভিতরে চুবিয়ে নিচ্ছি। এখন আবারও ময়দার ভিতর চিকেনটাকে ময়দার সাথে চেপে চেপে কোট করে নিতে হবে। আমি কিন্তু এখানে 1বার বেটারের ভিতর চুবিয়ে 2বার ময়দার ভিতর দিয়ে কোট করে নিয়েছি। বাইরের লুকটা দেখে বুঝতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে কোট করা। এভাবে সবগুলো চিকেন আমি 1টা 1টা করে কোট করে নেব। আর কোট করে নেওয়ার পর এক্সট্রা ময়দাটুকু ফেলে না দিয়ে রেখে দিবেন। পরবর্তীতে আবার আপনি এই ময়দা দিয়ে কোট করে নিতে পারবেন। কোট করে নেওয়ার পর চিকেনগুলোকে কিন্তু সাথে সাথে ভেজে নিতে হবে।
আর অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হলে একটা একটা চিকেন তেলের ভিতর দিয়ে দেব। একসাথে সবগুলো চিকেন ভাজতে যাবেন না, ভাজার সময় খেয়াল রাখবেন একটা চিকেন থেকে আর একটা চিকেনের স্পেস যেন বেশ ফাঁকা থাকে। চিকেন তেলে দেওয়ার পর কিন্তু সাথে সাথে উল্টিয়ে দিতে যাবেন না, এক সাইড ভালো করে ভেজে নেওয়ার পর তারপর আরেক সাইড উল্টিয়ে দিবেন, না হলে নরম থাকা অবস্থায় উল্টিয়ে দিলে কোটিংটা খুলে যেতে পারে। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম লো আঁচ দিয়ে ভেজে নিতে হবে, আর ভাজার জন্য 7 থেকে 8 মিনিট সময় লাগতে পারে। এভাবে মচমচার ব্রাউন কালার হয়ে আসলে চিকেনগুলোকে তুলে নেব। তো দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল KFC স্টাইলে পারফেক্ট ফ্রাইড চিকেন। আমি একটা চিকেন খেয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি বাইরের অংশটা কতটা ক্রিস্পি আর ভিতরের অংশটা কতটা জুচি হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনার আপনজনদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, আর কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।